মাদক সেবন করা বা যে কোনো জিনিস নিয়ে নেশাগ্রস্ত হওয়াটা মানব জীবনের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। একজন নেশাগ্রস্ত মানুষ তার নেশার কারণে তার নিজের পরিবারেরও ক্ষতিকারক হয়। নেশা করতে করতে মানুষ যখন চরম সীমায় পৌঁছে যায়, তখন চেষ্টা করলেও আর তারা সুস্থ জীবনে ফিরে আসতে পারে না। সমস্ত ধরনের চেষ্টা বৃথা হয়ে পড়ে, আর ঠিক সেই সময়েই সেই সব অসহায় মানুষদের বাঁচার এবং সুস্থ জীবনে ফিরে আসার একমাত্র ভরসা হয় নেশামুক্তি কেন্দ্র। তার মধ্যে একটি উল্লেখযোগ্য নেশামুক্তি কেন্দ্র হলো নবতনু ফাউন্ডেশন, যারা প্রায় 1.5 বছর ধরে মানুষকে মানসিক রোগ এবং নেশাগ্রস্তের মতো মারাত্মক ব্যাধি থেকে সরিয়ে তোলেন। 26শে জুন মাদক বিরোধী দিবস, এই দিন নবতনু ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা মাদক নিয়ে মানুষকে সচেতন করার জন্য একটি ক্যাম্পের আয়োজন করেন। এই দিন তারা বাচ্চাদের নিয়ে একটি মাদকদ্রব্যের বিরোধিতা করে একটি পথসভারও আয়োজন করেন। শুধু তাই, ক্যাম্প বসে মাদকাসক্ত মানুষদের সুপরামর্শ প্রদান করেন এবং কিছুদিন বিনামূল্যে চিকিৎসা করার কথাও দেন। তার সঙ্গে সবসময় মানে ভালোবাসা দিয়ে তাকে ইয়ে রাখতে হবে। কেন বলুন দেখি, একজন নেশারি কোনো সময় তাকে টর্চার করে বা কিছু অন্যরকমভাবে তাকে তোমার দিয়ে স্বাভাবিক জীবনে ফেরানো যায় না। তার সঙ্গে সবসময় তোমার দিয়ে ভালো ব্যবহার করতে হবে, সবসময় তার খেয়াল রাখতে হবে। কেন, একটা জিনিস যে সবসময় এটা আমাদের মাথায় রাখতে হবে, একটা নেশারি সবসময় এই জিনিসটা চায় যে তার সঙ্গে বা তার কাছে সবসময় মানে সিচুয়েশনটা তৈরি হবে তাকে ভালোবাসার সিচুয়েশন, কোনো সময় তাকে ঘেন্না করার সিচুয়েশন বা কেউ আমাকে মানে ছোট করে কথা বলছে বা কিছু এসব জিনিস করা যাবে, অবহেলা করা যাবে, অবহেলা কোনো মোটেই করা যাবে না। তাকে সবসময় ভালোভাবে মানে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে www.nabotunufoundation.in, আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটে গেলেই আমাদের ডিটেলস পাওয়া যাবে। আমাদের ফেসবুক পেজে নবতনু ফাউন্ডেশন টাইপ করলে বা গুগলে নবতনু ফাউন্ডেশন লিখলে ডিটেলস উনি পেয়ে যাবেন। এছাড়া জাস্ট ডায়াল, সুলেখা, এগুলো তো আমাদের নিজস্ব সমস্ত মানে এখানে এনলিস্টেড করানো আছে। যে কেউ নবতনু ফাউন্ডেশন এই নবতনু কথাটা গুগলে সার্চ করলে আমাদের ডিটেলস পেয়ে যাওয়া যাবে। একটাই বার্তা আজকের দিনে, নেশাকে ঘৃণা করো, নেশারিকে ঘৃণা করো, নেশারিকে আপন করো। আজকের সমাজে বলবো, মাদক একটা সমাজে এখন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। সবাইকে সচেতন হতে হবে, ঘরে বাইরে সবাইকে। আমার পাশের বাড়ির ছেলে মাদকের নেশায় একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে, তাকে আমরা গাইড করলাম না, অথচ ভাবলাম আমি তো আমার ঘরে নেই, আমার ঘর বন্ধ করে বসে থাকলাম। সেটা করলে হবে না। সমাজে আশেপাশে সবার জন্য সবাইকে সচেতন থাকতে হবে, যে পাশের বাড়ির ছেলেটাও যেন নেশা না করে। তাকে কী করে উদ্ধার করা যায় সেই প্রচেষ্টা, অ্যাটলিস্ট সেটুকু উপদেশ দেওয়ার চেষ্টা করতে হবে। মুখ ঘুরিয়ে থাকলে চলবে না, কেননা মাদক এখন আমাদের জন্য ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে। থ্যাংক ইউ। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি লর্ডসের মধ্যে নবতনু ফাউন্ডেশনের তরফ থেকে সমাজকে, আমাদের যুব সমাজকে সচেতন করার জন্য এই মাদক বিরোধী দিবস, যাতে মাদকের অপব্যবহার না হয়, তাই জন্য আমাদের এই সকলের একটা সীমিত প্রচেষ্টা। সেই জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যেন সবাই এসে আমাদের এই প্রচেষ্টাকে সুন্দরভাবে সাফল্য করে। আমাদের ওয়ার্ডের কাউন্সিলরও আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন, উনিও কিছুক্ষণ পরে আমাদের এই মাঝখানে হাজির হবেন। আমাদের নবতনু ফাউন্ডেশনের তরফ থেকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা নবতনু ফাউন্ডেশনের তরফ থেকে মাদক বিরোধী দিবসে সবাই যাতে মাদকের বিরুদ্ধে একসাথে লড়াই করতে পারে তার আহ্বান জানিয়ে আজকের আমাদের প্রচেষ্টাকে সকলকে সফল করতে পারি। আমি তৃপ্তি কুণ্ডু, নবতনু ফাউন্ডেশন থেকে। আমার নাম অতুল, অতুল সরকার। আজকে অ্যান্টি ড্রাগস ডে এবং এই দিনে আপনাদের এই উদ্যোগ আছে, কি কি কাজ রেখেছেন, মানে কিভাবে মানুষকে সচেতন করতে চাইছেন? প্রথম কথা বলে নিই যে মাদক ব্যবহার একটা সমস্যা, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলা হয় যে এটা একটা ডিজিজের মধ্যে ফেলা হয়, একটা সাইকোলজিক্যাল প্রবলেম। তো আমরা সবার প্রথম যেটা বলবো যে মাদককে ঘৃণা করুন, বাট কোনো একজন মাদক যিনি নেন, যিনি মাদকাসক্ত, এরকম ব্যক্তিকে কোনো রকমভাবে ঘৃণা করবেন না। এনাদেরকে, এরকম ব্যক্তিকে যত কাছে আনতে পারবেন
যত আগলে রাখতে পারবেন আমাদের একদম দৃঢ় বিশ্বাস, তাহলে সেই সেই সমস্যার থেকে বেরিয়ে আসবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকের দিনে আমরা যেটা উদ্যোগ নিয়েছি যে আমরা কিছু এরকম সমস্যায় যারা রয়েছে, মাদকের সমস্যা বা অ্যালকোহল মদের সমস্যা যাদের মধ্যে রয়েছে, তাদেরকে আমরা কিছু দিনের জন্য একটা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, যাতে করে তাদেরকে আমরা সমাজের মূল স্রোতে এই সমস্যা থেকে বেরিয়ে এসে ফিরে আসতে পারে, মূল স্রোতে ফিরতে পারে, সেটার আমরা একটা উদ্যোগ নিয়েছি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা এই মাদক বিরোধী দিবস আজকের দিনটাই 26 জুন, এই দিনটা আমরা সমাজের কাছে আমাদের একটাই বার্তা রয়েছে, প্রত্যেকের কাছে একটাই বার্তা রয়েছে, আপনার কাছে প্রিয়জন বা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে থাকা কোনো ব্যক্তি বা আপনি নিজেও যদি এই মাদকের সমস্যা বা মদের সমস্যায় ভুক্তভোগী হন বা সমস্যায় জর্জরিত থাকেন, একদম দ্বিধা না করে, কোনো লজ্জা না করে, কোনো সংকোচ না করে একবার আমাদের সামনে আসুন, আমরা আপনাকে কথা দিচ্ছি, বুকে জড়িয়ে নেবো, একদম জড়িয়ে আগলে ধরে নেবো, নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো, সমস্যার সমাধান আছে যদি আপনি চান, আপনার সমাজ যদি চায় এই সমস্যার সমাধান আছে। আর একটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর আমি একটা গল্প পড়েছিলাম, জুতো আবিষ্কার, সেখানে একটা ব্যাপার ছিল কি, রাজার পায়ে ধুলো লাগছিল বলে রাজা সেই ধুলোটাকে মেটানোর চেষ্টা করছিলেন, মানে আমাদেরও আমরা সবসময় চেষ্টা করি মাদকটাকে মেটানোর জন্য, এটা খুব খুব কঠিন কাজ, সম্ভব নয় তা বলবো না, কিন্তু খুব কঠিন কাজ, তার থেকে অনেক সহজ কাজ যেটা সেটা হচ্ছে একজন মাদকাসক্তকে সুস্থ স্বাভাবিক করে তোলা, এটা যদি আমরা প্রত্যেকে যদি একটু সতর্কভাবে একটু মাদকাসক্ত ব্যক্তিদেরকে কাছে করে নিই, তাহলে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সকলের দৃঢ় বিশ্বাস সমস্যার থেকে সমাধান আছে। কতদিন যাবত আপনাদের এই রিহ্যাবিলিটেশন, আমাদের এই রিহ্যাবিলিটেশন সেন্টারটা প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল সময় ধরে আমরা এই রিহ্যাবিলিটেশন সেন্টারটা, এই এই মানে নবদিন ফাউন্ডেশন যেটা চলছে প্রায় 1.5 বছরের বেশি, এবং এখন বর্তমানে আমাদের সেন্টারে প্রায় আজকের দিনের যদি আমরা গিনতি বলি 70 জন আমাদের পেশেন্ট রয়েছেন যারা ট্রিটমেন্টে রয়েছেন, এবং আমাদের সবথেকে বড় এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে একটি ক্যাফে রয়েছে, যেখানে একটি একজন ব্যক্তি কাজ করেন যিনি এখানে কর্মরত রয়েছে, সে আমাদের ওই ট্রিটমেন্ট সেন্টার থেকে ট্রিটমেন্ট নিয়ে বেরিয়ে আসা এবং খুব ভালো থাকছে, হঠাৎ করে আমাদের কাছে একটা সারপ্রাইজ জাস্ট আমরা দেখতে পারলাম, সত্যি এইগুলো থেকেই আমাদের সফলতা, আমরা আমরা নিজেরা বুঝতে পারি যে আমরা কতটা সফল বা কতটা আমরা এগোচ্ছি ঠিকঠাক দিকে। হ্যাঁ, আমরা একটা র্যালি আমাদের লেক থানা এবং কলকাতা লালবাজার নার্কোটিক সেকশন থেকে আমাদের জন্য একটা র্যালির ব্যবস্থা করে দিয়েছেন, ওনাদের উদ্যোগে এই র্যালিটা আমরা অংশগ্রহণ করবো এই র্যালিতে। দাদা, এর আগেও কিছুদিন আগে আমি একটা ঘটনা বলি, বেলগড়িয়ায় যেটা ঘটেছিল একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, একটা মানে ওখানে অভিযোগ উঠেছিল যে বাচ্চাদের উপর এত অত্যাচার করা হয় যারা মাদক আসক্ত ছাড়ানোর জন্য আসে, এবং একজন বাচ্চা মারাও যায়, তো সেরকমে সেই সব ব্যাপার নিয়ে আমি রিহ্যাবিলিটেশন সেন্টারে কিন্তু একটা ভীতি রয়েছে, প্রত্যেকের মনে একটা ভীতি রয়েছে, একদম ঠিক কথা, বলুন আর কি বলবো। সেটা নিয়ে আপনাদের এখানে কিভাবে ট্রিটমেন্ট করেন আপনারা, মানুষকে কিভাবে? সবার প্রথম আমি যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাকে কোনো রকম ভাবে আমি সমর্থন করছি না বা আমরা কেউ সমর্থন করছি না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা হসপিটালে অনেক হসপিটাল বা নার্সিংহোমের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ ওঠে, সেই অভিযোগগুলো সত্য কি মিথ্যা আমি সেই বিচারে যাচ্ছি না, বাট আলটিমেটলি মানুষ অসুস্থ হলে কিন্তু সেই হসপিটাল নার্সিংহোম বা সেইখানে যেতে হয়, এছাড়া কিন্তু উপায় থাকে না। ঠিক সেরকমই সমস্ত রিহ্যাবিলিটেশন সেন্টারই যে খারাপ বা সমস্ত রিহ্যাবিলিটেশন সেন্টারেই যে একই সমস্যা, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আলটিমেটলি নেশার যদি সমস্যা হয়, একদম জোর গলায় দায়িত্ব নিয়ে বলছি, রিহ্যাবিলিটেশন সেন্টার ছাড়া নেশার থেকে মুক্তি রাস্তা কেউ দেখাতে পারবে না। যদি মানে এটা আমি আমাদের এই পশ্চিমবাংলা বা আমাদের ভারতবর্ষের বেসিসে বলছি না, ওটা ওয়ার্ল্ড বেসিসে বলছি, যদি একজন অ্যাডিক্টেড পার্সনকে সত্যিকারে ঠিকঠাক রাস্তায় ফিরিয়ে আনতে পারে, তাহলে একমাত্র রিহ্যাবিলিটেশন সেন্টারই পারে। মানুষের মনে ভিতরটা কিভাবে কাটাতে হবে, দেখুন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো ঘটে না বলাটা একদম আমি এটা কোনো রকম অস্বীকার করতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ঘটনা নিশ্চয়ই ঘটে থাকে, এবং ঘটনার আমরা উপরটা দেখি, আমরা কিন্তু ভেতরটা দেখি না। যারা রিহ্যাবিলিটেশন সেন্টার চালাচ্ছে তারা কিন্তু কেউই চায় না যে তার রিহ্যাবিলিটেশন সেন্টারে কেউ মারা যাবে, অ্যাক্সিডেন্টালি মারা যেতে পারে, আমি মারা গেছে কেন সেটা আমার কাছে, আমি কিন্তু সেটা আমরা কিন্তু কেউ তদন্ত আমরা করছি না বা আমরা ভেতরের দিকেও দেখছি না, যদি কেউ মারা গিয়ে থাকে সেটা সত্যি ভীষণ 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 রকমই দুঃখজনক ঘটনা। কিন্তু ওই যে একটাই কথা বললাম, যেখানে যেরকম ঘটনাই ঘটুক না কেন, মাদকের প্রবলেম থেকে বেঁচে মানে সত্যিকারে ঠিকঠাক রাস্তায় ফিরতে গেলে
রিহ্যাবিলিটেশন সেন্টার ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কতদিন ধরে আপনাদের এখানে ট্রিটমেন্ট করা হয়? এটা এরকমভাবে আমাদের কাছে যখনই কোনো ফোন আসে বা কোনো ইনকোয়ারি থাকে, তারা সবার প্রথম জিজ্ঞেস করে যে একজন কতদিন লাগবে, দাদা স্যার কতদিন লাগবে। এটা কীভাবে বলবো, আমি একটা পেশেন্টকে যদি চোখে না দেখি তার মেন্টাল সিচুয়েশান কী আছে, তার কি স্টেবিলিটি আছে, মেন্টাল স্টেবিলিটি কতটা আছে, বা তার নেশার সাথেও তো আরও অনেক রকম সমস্যা আছে, জর্জরিত থাকেন, ডিপ্রেশান থাকে, আরও অনেক রকম সমস্যা থাকে। আমি একটা পেশেন্টকে যদি সামনে না দেখি, তার সাথে যদি আমি না বসে কথা বলি, যেটাকে আমরা চলতি ভাষায় বলি কাউন্সিলিং, সেই কাউন্সিলিং না করি, তো আমরা কী করে বুঝবো যে সেই পেশেন্টটার কী কন্ডিশান বা তার কতদিন রাখতে পারে। কেউ যদি বলে থাকে আমি এটা দৃঢ় মানে এটা এই ব্যাপারটাই আমি একদম এই যে বলে দেয় যে ছ মাস লাগবে, তিন মাস লাগবে, এক বছর লাগবে, এটা আমি একদম বিশ্বাস করি না। কারণ একজন পেশেন্ট এক মাসও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আবার একজন পেশেন্ট এক বছর হয়ে গেল সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আপনারা কি আপনাদের নিজেদের ফাউন্ডেশনের মধ্যে ওনাকে রেখে ট্রিটমেন্ট করেন? হ্যাঁ, আমাদের 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 ট্রিটমেন্ট প্রসিডিওর একটাই, আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টারে ইনহাউস থাকতে হবে, একদম থেকে আমাদের সঙ্গে থেকে ট্রিটমেন্টটা নিতে হবে। আদারওয়াইজ আমরা কোনো ওই টিভিতে দেখানো যে নেশামুক্তি পাউডার বা নেশামুক্তি কোনো ওষুধ আমরা বিক্রি করি না, এরকমভাবে কোনো দিন নেশা ছাড়াও জানে না, মানে কোনো রকম যায় না, এটা একদম দায়িত্ব নিয়ে বলছি, এগুলো একদম ফেক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।